নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি মেটে চচ্চড়ি। আচ্ছা, প্রথমে আমি কড়াইতে দিচ্ছি পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে আমি মেটেগুলোকে, পাঁঠার মেটে কুচি কুচি করে কেটে রেখেছি। এবারে আমি মেটেগুলোকে দিয়ে দেব। এবার আমি আলু ভাজার মতো করে ছোটো ছোটো ঝিরি ঝিরি করে আলু কেটে রেখেছি, সে আলুগুলো দিয়ে দেব। তাহলে দেখছি হলুদ, নুন দিচ্ছি, মাছটারা করছি, এবার আমি দিচ্ছি একটু রসুন আর একটা কাঁচা লঙ্কা চিরে দিলাম। আমি একটা দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন প্রয়োজন মতো লঙ্কা বেশি দিতে পারেন। এবার আমি এটাকে কমিয়ে একটু ঢেকে দেব। আমি এটাকে ঢেকে দেব আর গ্যাসটা কমিয়ে দেব। ওটা তুলে দিয়েছি, এবার আমি এতে অল্প একটু জল অ্যাড করব। একটু জল অ্যাড করলাম, আমার মেটে চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি এটাকে
সার্ভ করব। এটাকে আমি সার্ভ করবো। চচ্চড়ি রেডি। আমি এবার মেটে চচ্চড়ির ওপরে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে সাজিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারাও এটা ট্রাই করতে পারেন এবং করে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন।